আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো আগ্রার বিষয়ে একটু জানবো এবং আমরা কিভাবে ঘুরে আসলাম সেটা একটু ডিটেলস ইন ডিটেলস আপনাদের বলার চেষ্টা করবো। আমরা ছোট 1.5 বছর বাবুকে নিয়ে আমি আমার ওয়াইফ গিয়েছিলাম দিল্লি থেকে, তো গতিমান এক্সপ্রেসে গিয়েছিলাম এবং গতিমান এক্সপ্রেসে দিনে দিনে ফিরে আসছি। কোথা থেকে টিকিট কেটেছি না কেটেছি, কিভাবে কি করেছি, কত প্রাইস, সবকিছু আমরা বলার চেষ্টা করবো। তো আমরা প্রথমে দিল্লি আপনার রেলওয়ে স্টেশন, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে গিয়ে আপনি আপনার এই গতিমান এক্সপ্রেসের টিকিটটা কাটতে পারবেন, যেটা ছাড়ে নিজামুদ্দিন ক্যান্ট থেকে। আপনি নিজামুদ্দিন ক্যান্ট থেকেও কিনতে পারবেন, বাট যেহেতু আমাদের পাহাড়গঞ্জ ছিল তো দিল্লিটা কাছে ছিল, বেধে আমি দিল্লি রেলওয়ে স্টেশনে গিয়েছি। বাট এই মেইন রেলওয়ে স্টেশন থেকে আপনি কাটতে পারবেন না, আপনাকে কাটতে গেলে পাশে আর একটা বিল্ডিং IARC বা ICRA বা এরকম কিছু একটা বিল্ডিং এ, ওইখানে একটা রুম নাম্বার দেওয়া আছে, সেই 124 নম্বর রুমে লাইনে গিয়ে আপনাকে এটা কাটতে হবে। তো এটা কাটার জন্য আপনাকে যাদের জন্য টিকিট লাগবে সবার পাসপোর্ট নিয়ে যেতে হবে, ওইখানে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা আপনি ফিল আপ করে টিকিটটা কাটবেন। তো এমনি $755 মেবি, বাট আপনার ফরেন হিসেবে আপনার জন্য ₹1000 লাগবে, একবার যেতে ১০০০ আবার আসতে ১০০০। দ্যাট মিনস আপ ডাউনে আপনাকে প্রতিটা যাত্রীর জন্য ২০০০ টাকা ২০০০ রুপি লাগবে। তো এটার ভিতরে খাবার ইনক্লুডেড, তো খাবারের মান বেশ ভালো, আপনার মোটামুটি একজনের জন্য নাস্তা হিসেবে এনাফ নাস্তা থাকে, তো সেটা আপনি খেতে পারবেন। আর এটা 8:10 ছাড়ে আপনার নিজামুদ্দিন ক্যান্ট থেকে ছাড়েন, নিজামুদ্দিন ক্যান্ট থেকে ফিরে আসবে আগ্রা থেকে আপনার 5:45। তো এইটা এইভাবেই করা হয়েছে এবং এটা বেশ দ্রুত যায়, 1 ঘন্টা ৪০ বা ৫০ মিনিটে আসলে ওখানে পৌঁছে যায়, 10টার ভিতরে আপনি পৌঁছাইতে পারবেন। তো গতিমান এক্সপ্রেস ভালো, সিট টিট এগুলো মোটামুটি এভারেজ, বাট ট্রেন ভালো, বেশ ভালোভাবেই যাচ্ছিল, তো এটা নিয়ে সমস্যা হয় না। আমরা ট্রেনে যেই খাবার দিয়েছে মোর দেন এনাফ খাবার খেয়েছি, তো এটা বেশ বেশ আরামদায়ক ছিল জার্নিটাও সবকিছুই। তো আমরা নেমেই অবশ্যই আপনার ওই যে ইয়ারা ধরে কি বলে আপনার, এটা সকালে খাবার ছিল, আর যেটা বলছিলাম নেমেই আপনার অটো বাইরে এরা ধরে, তো আমরা ওদের থেকে নিইনি, একদম আমি বাইরে গিয়ে আর আপনার একটা অটো নিয়েছিলাম। অটোতে ঠিক এখন মনে করছে না, আপনার আগ্রা তাজমহল মেবি ১০০ রুপি বা সামথিং এরকম নিয়েছিল আর কি, খুব বেশি নেয় নাই। তো এখন আগ্রাতে আপনি তাজমহলে যখন যাবেন, তাজমহলে গিয়ে টিকিট কাটতে গেলে ওইখানে ফরেন কাউন্টার আছে আপনার, ফরেন বাট আর কি ওইখান থেকে কাটতে পারবেন। আপনার নর্মাল ইয়ার জন্য ৪৫ রুপি নর্মাল ইন্ডিয়ানদের জন্য, বাট আপনার সার্কের জন্য ৫৪০ বা ২০ রুপি ৫৪০ রুপির মতো, আর ফরেন হলে দেশে বাইরে হলে ৫৫০ রুপি অনেক বেশি। আর আরেকটা যে আপনার ২০০ রুপি নিবে আপনি এই যে সাদা এই পোর্শনটাতে উঠার জন্য, তো আলটিমেটলি আপনার এটা ইন্ডিয়ানদের জন্য ২০০ রুপি, সো আলটিমেটলি আপনাকে এটা কাটতেই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দুইজনের টিকিট পড়ছিল ১৪৮০ টাকা, দ্যাট মিনস ৫৪০ আর ২০০ ৪৭০ আর ডাবল করে আপনার ১৪৮০ রুপি। তো আপ ডাউনে বেশ কস্টলি, বাট ইটস ওর্থ, এটা তো অবশ্যই। তাজমহল আসলেই খুব সুন্দর, অনেক সুন্দর, এবং আপনি ২০০ রুপি দিয়ে অবশ্যই আপনি কাটবেন, কারণ এটা ২০০ রুপি দিয়ে না কাটতে চাইলে ওইখানে গিয়েও কাটা যাবে, কোনো সমস্যা নাই আপনার, বাট একবারই কেটে ফেলাই আসলে উত্তম। আর এটার জন্য আপনি শুরুতে ঢোকার সময় ওরা বলবে পায়ের জুতার কাভার নেন, বাট এই জুতার কাভার কিন্তু ২০ টাকা বা ১০ রুপি দিয়ে কেনার কোনো মানে নাই, এটা আপনার আসলে এখানে উঠার আগে আপনাকে ফ্রি দিবে, আপনি সেটা পরে ফেরত দিবেন। তো এই মোটামুটি এইটা আমার তাজমহলে বেশ সময় আমরা নেই নাই, কারণ একটা জিনিসই তো খুব বেশি ঘোরার কিছু ছিল না, বাট এটা আসলে এত সুন্দর বিউটি, বিউটি নিয়ে আসলে আমি আর এটা ভাষায় প্রকাশ করাও যাবে না, এটা নিয়ে আসলে আমি আর ডিটেলস বলতে চাচ্ছি না। আর আপনার ওই যে আপনার লাইটার বা এগুলো সেগুলো আসলে নেওয়া যাবে না, বেবি ফুড নেওয়া যাবে, বাট এছাড়া অন্য কিছু আসলে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন না, সো যতটুকু কম আর কি ক্যারি করা যায় ততই ভালো। আর পানির পজিশন মোটামুটি পুরো ইন্ডিয়াতে আমি দেখছি বিভিন্ন জায়গায় পানি থাকে, আপনি খাবার পানি মোটামুটি নিতে পারবেন। তো আগ্রা থেকে বের হয়ে আপনার ছোট ছোট কিছু পাথরের আমরা কিছু স্টোনের হাতিটাতে এগুলো সেগুলো কিনেছিলাম, তো এগুলো বেশ ভালো ছিল, মোটামুটি কম দামি ছিল, তো আপনি বের হয়ে এই জিনিসগুলো আসলে কিনতে পারবেন। আর খাবারের বেলায় আমরা পাশে একটু হেঁটে নর্মাল একটা দোকান থেকে হালকা কিছু খেয়ে নিয়েছিলাম। তো পিছনের পুরো ভিউটাই অনেক সুন্দর, আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এটা আসলে কত সুন্দর, এটা আসলে অস্বাভাবিক রকম সুন্দর, আপনারা অবশ্যই যাবেন। আচ্ছা, তারপর যেটা হয় যে আপনার ওইটা যাওয়ার পরে আপনি আসবেন আগ্রা ফোর্টে, আগ্রা ফোর্টের সার্কের জন্য এখানে একটা ডিসকাউন্ট থাকে আপনার নর্মালে ৮০ রুপি, বাট আপনার যদি আপনি
আগ্রা তাজমহলের টিকিট দেখান, তাহলে ওরা একটা 40 রুপির মতো একটা ডিসকাউন্ট রাখে। এটা মোস্ট প্রবাবলি ওদের কোনো ট্যাক্স বা কিছু একটা, যে আগ্রায় একই দিনে ট্যাক্স কম দিচ্ছেন বা সামথিং কিছু একটা। তো ওইটা দেখানোর পরে আপনাকে জাস্ট 40-35 রুপি, আমি ভুলে গেছি, ওই রকম একটা রুপি দিয়ে আপনি একটা টিকিট কেটে আপনি ঘুরবেন। বাট আমি প্রেফার করব যে আপনি অবশ্যই আগ্রা ফোর্টে অনেক অনেক সময় নিয়ে আপনি এটা ঘুরবেন এবং আস্তে আস্তে ঘুরবেন। আসলে এটা তাজমহল ইজ বিউটিফুল, আর্কিটেকচার রিচ, বাট এই আগ্রা ফোর্ট এত সুন্দর, এত সুন্দর, এত বড়, এটা আসলে অকল্পনীয় আর কি। এটা কল্পনার বাইরে, এত সুন্দর আপনার ভেতরে এবং অনেক কিছু। আসলে মুঘলরা তো এখানে ছিল, তো সবাই যখন যার মনে হয়েছে একটা কিছু বানাই, তারা এটা বানায় নিছে। তো এটা যেটা ঘুরতে হয়, শুরুতে উঠেই হাতের ডান দিক দিয়ে শুরু করতে হয়। আপনি যদি একদম সোজা চলে যান তাহলে হবে না, আমরা সোজা চলে গেছিলাম, পরে আবার ব্যাক করছি। শুরুতে উঠেই হাতের ডান দিক দিয়ে আপনি ঘুরে আসবেন, ডান দিক দিয়ে ঢুকে পুরাটা ঘুরে চলে আসবেন আর কি। আর আমার যেহেতু বাবু ছিল তো নিতে পারি নাই, আমার ধারণা ছিল এটা আমরা যেদিক দিয়ে ঢুকি এটা আসলে মেইন গেট না, আপনার মেইন গেটটা আসলে ওই নদীর পাশে, যদি সম্ভব হয় পিছনে 1 কিলো দূরে হেঁটে নদীর পাশ থেকে দেখে আসলেন যে কেমন আছে ওইখানে সবকিছু। আর হচ্ছে যে আগ্রা থেকে তাজমহল থেকে আগ্রা ফোর্ট দেখা যায়, আগ্রা ফোর্ট থেকে তাজমহল দেখা যায়, এটা একটা অস্বাভাবিক একটা জিনিস এবং অস্বাভাবিক রকমের সুন্দর একটা জায়গা। তো এটা ডেফিনেটলি আসলে মিস করা তো কোনোভাবেই উচিত না। হ্যাঁ, একটু প্রাইজি, গতিমান এক্সপ্রেসে গিয়ে এসে আবার হচ্ছে এইখানে যেই আপনার টিকিট সেটা অনুযায়ী প্রাইজই, বাট এটা ওর্থ, এভরি আর কি, এভরি পেনি ইজ ওর্থ। তো এটা ওদের আসলে এত ম্যাসিভ এবং এত এত জিনিস ছিল এখানে, আমি আসলে এগুলো ডিটেলস বলতে যাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সবগুলো ছবি কিন্তু একদমই এডিট করা না, জাস্ট একদম র পিকচার্স। তো আপনারা নিজেরা গিয়ে উপলব্ধি করবেন যে এটা আসলে বিশালতা এবং এটা সৌন্দর্য কত বেশি, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর হচ্ছে আর কি বলবো, আর বলবো হচ্ছে যে এটা আপনার বেশ সময় লাগবে ঘুরতে, এবং আসলে এটা অনেক আস্তে আস্তে হেলে ধুলে ঘোরাটাই উত্তম। এটা আসলে তাহলে অনেক বেশি উপলব্ধি করার অনেক বেশি জায়গা থাকবে আপনাদের ভেতরে। তো এই তো এই জিনিসগুলো আপনার এই ডিজাইন গুলো যে কিভাবে করেছে এটা আসলে অস্বাভাবিক রকম। আর পুরো ইয়াতেই হচ্ছে আমরা কাঠবিড়ালি পেয়েছি, তো আমার বাবু খুবই হ্যাপি হয়েছে, সে বিস্কুটে টুকরা এগুলা সেগুলা দিয়ে ঘুরে ফিরে বেড়াইছে। আর গাইড নিতে পারেন, আমরা গাইড নিই না, আমরা নিজেরাই ঘুরেছি, গাইডে আমরা কমফোর্টেবল হইনি, 200-300 রুপি চায় আর কি। তো আমরা সেটা আসলে অ্যাভয়েড করে নিজেরাই নিজেদের মতো ঘুরেছি। তো এখান থেকে আগ্রা তাজমহলটা দেখা যাচ্ছিল, তো এটা আসলে অস্বাভাবিক রকম সুন্দর একটা ভিউ। শাহজাহান এখানে তার ছেলে তাকে বন্দি করে রেখেছিল শেষ 10 বা 12 বছর, সে এখান থেকে তাজমহলটা দেখতো। এই যে আমি এই জায়গাটার কথা বলেছি, এই পিছনে যদি যাওয়া যায় আমার মনে হয় এখানে আসলে মেইন গেটটা ছিল আর কি। তো এটা আসলে দিল্লি ফোর্ট লালকেল্লা গিয়েছি, সেখানে তেমন কিছু নাই, বাট আগ্রা ফোর্ট এটা অস্বাভাবিক রকমের বড় এবং অস্বাভাবিক রকমের সুন্দর। এত এত সুন্দর জিনিস এখানে আছে, এটা আসলে অকল্পনীয়, এটা অবশ্যই যাওয়া উচিত। ফতেপুর সিক্রিতে যাওয়ার ইচ্ছা ছিল, বাট ফতেপুর সিক্রিতে আমার যাওয়ার সময় হয়নি, ওটা হয়তো একটু হ্যাক্টিক হয়ে যাবে আপনাদের জন্য যদি আপনি গতিমানে আপ ডাউন করেন, কারণ 40 কিলো দূরে ফতেপুর সিক্রি। বাট আর কি একদিনে ঘোরার জন্য এই দুইটা বাবু নিয়ে যেহেতু আমরা ঘুরেছি, তো এটা আসলে খুব একটা সমস্যা হয়নি, এটা বেশ ভালোই ছিল। এখানে শীষ মহল আছে, এখানে হাওয়া মহল না, এখানে মসজিদ আছে একটা ছোট, সবকিছুই স্টোনের, এত সুন্দর মার্বেল পাথরের, এটা আসলে অকল্পনীয় একটা জিনিস। এই যে কি সুন্দর কারুকাজ আর কি, এটা কিভাবে কি করেছে ওরা, ওরাই আসলে এটা জানে আর কি। তাজমহল থেকে আপনার এখানে আসতে 20-40 রুপির মতো অটো ভাড়া নিয়েছিল। প্রথমে তাজমহল দেখবেন, তারপরে হচ্ছে এটাতে চলে আসবেন। এটা একটা কালো একটা পাথর, এখানে বসে ওরা হচ্ছে দেওয়ানি খাস আর কি মেইন আর কি, আপনারা ওদের প্রধানদের নিয়ে এখানে আলোচনা সভা করতো সবাই আর কি এরা। আর 20 রুপি দিয়ে আপনারা এখানে এসে আগ্রা আগে প্রথমে হচ্ছে তাজমহল ঘুরে এটা ঘুরবেন, সময় নিয়ে ঘুরবেন, ক্লান্ত কিছুটা লাগবে, বাট এটা আসলে ওর্থ, এটা সব দিক দিয়ে ওর্থ। তাজমহল আমরা ঢুকেছিলাম পশ্চিম গেট দিয়ে, ওইখানে হচ্ছে বাগি পাওয়া যায়, বাগি দিয়ে নেওয়াই ভালো, 20 রুপি নিত, অনেক প্রায় 1 কিলো মতো হেঁটে যাওয়া লাগে, আসলে আমরা না নিয়ে ভুল করেছিলাম। বাগি দিয়ে আপ ডাউন করতে পারবেন তাজমহলে, আর এখানে এরকম কিছু নাই, এটা একদম রাস্তার পাশেই আর কি। তো এখান থেকে ফিরে আমরা 50 রুপির মতো অটো ভাড়া ছিল, 50 রুপি দিয়ে আমরা হচ্ছে আবার আগ্রা ক্যান্টে ফিরে আসি। তো আগ্রা ক্যান্টে একদম সময় মতোই আমরা 5:45 হচ্ছে ট্রেন ছাড়ে, তো সেটা তো 7:30 দিকে চলে আসে।
এটা ছিল শীষ মহল, আয়নার তৈরি জায়গা এটা পুরোটাই। আর আপনার ফিরে আসার সময় যেটা হয়েছে যে আমরা কিন্তু আর কি উবার বা ওলা পাই নাই, তো সেই ক্ষেত্রে আপনার এটা একটু মাথায় রাখবেন যে হয়তো ফেরার পথে আপনার দিল্লি আগ্রা নিজামুদ্দিন থেকে একটু হ্যাসেল হতে পারে, তো এটা একটু প্রিপেয়ার রাখতে হবে আর কি মাথায়। তো বাবুকে নিয়েও, বাবু অনেক এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। তো শীত ছিল, এটা একটু সমস্যা ছিল বাবুর জন্য, খুব টেনশন ছিলাম, বাট সব মিলে ভালোই ছিল, যে একটা পানির বুথ। তো এটাই ছিল আমাদের আগ্রা ট্যুর, আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো যে যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দেওয়ার। তো অবশ্যই ঘুরে আসেন দিল্লি এবং আগ্রা, একটু খরচ হলো, এটা ওর্থ। ওকে, থ্যাংক ইউ, এটুকুই।